হ্যালো ভিওয়ার্স আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংসটি চালু করবেন তো ভিওয়ার্স প্রথমেই বলে রাখি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি যদি আপনার ফেসবুক আইডিতে চালু করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডিটি হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকবে অর্থাৎ কোনো হ্যাকার্স অথবা অন্য কেউ আপনার ফেসবুক আইডির ইমেইল এবং পাসওয়ার্ড জেনে গেলেও আপনার ফেসবুক আইডিতে লগ করতে পারবে না তো ভিউআার্স কীভাবে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সেটিংসটি চালু করবেন সেটা আমি আপনাদের মোবাইলের সাহায্যে দেখাবো তো ভিউয়ার্স না করে আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই তো এজন্য আমি প্রথমে ফেসবুকটি ওপেন করে নেব তারপর দেখুন আমাদের সামনে ফেসবুকের যে হোম পেজটি আছে সেটি ওপেন হয়েছে তো এখান থেকে ঠিক কর্নারে লক্ষ্য করে দেখুন মেনু অপশনে থ্রি লাইন অপশানটি শো করছে তো এখানে এখন আমি ক্লিক দেব তারপর এখান থেকে একটু স্কল করে নিচের দিকে এসে এই যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দেব তারপর এখানে লক্ষ্য করে দেখুন সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটি অপশান আছে তো এখানে এখন আমি ক্লিক দেবো তো তারপর এখানে দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তো এখান থেকে এই যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি আমাদের চালু করতে হবে এটা চালু করার সুবিধা হলো কোনো হ্যাকারস অথবা অন্য কোনো ব্যক্তি আপনার ফেসবুকের ইমেল এবং পাসওয়ার্ড জেনে গেলেও আপনার ফেসবুক আইডিতে লগ করতে পারবে না এর কারণ হলো আপনি যে ফোন নাম্বারটি দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই মোটটি চালু করে রাখবেন সেই ফোন নাম্বারে সিক্স ডিজিটের একটা ওটিপি কোড চলে যাবে এবং সেই কোডটি দিয়ে ইন্টার না করা পর্যন্ত আপনার ফেসবুক আইডিতে কেউ লগ করতে পারবে না এমনকি আপনিও যদি আপনার ফেসবুক আইডিতে লগ করতে চান সেক্ষেত্রে আপনাকে ওটিপি কোড দিয়ে ফেসবুকে লগ করতে হবে তো এখন আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন মোডটি চালু করবো সেজন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন মোডে ক্লিক দিব তারপর আমাদের সামনে দুইটি পদ্ধতি শো করবে অর্থাৎ আমরা দুইটি পদ্ধতিতে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন মোডটি চালু করতে পারবো তো যেহেতু আমরা ফোন নাম্বারের সাহায্যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন মোডটি চালু করব সেজন্য এই যে নিচে থেকে টেক্স ম্যাসেজ এই অপশনটি নির্বাচন করব তো সেজন্য এখান থেকে নিচে লক্ষ্য করে দেখুন ইউজ টেক্সট ম্যাসেস তো এই অপশনটিতে এখন আমি ক্লিক দিবো তারপর এখানে ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে বলছে তো এখানে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেবো আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো আমার ফেসবুক পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে তো এখান থেকে আমি কন্টিনিউ অপশনটিতে ক্লিক দেব তারপর আমরা এখানে যে ফোন নাম্বারটি দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন মোডটি চালু করব সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন তো আমার ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে তো এখান থেকে নিচে যে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন এখানে এখন আমি ক্লিক দেব তো এখানে দেখুন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়েছে তো এখানে আমাদের কনফার্মেশন কোড দিতে বলছে অর্থাৎ আমরা যে নাম্বারটি হ্যাঁ দিলাম টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য সেই নাম্বারে একটা কোড চলে গেছে তো সেই কোডটি এখন কপি করে এখানে আমি পেস্ট করব তারপর এখানে নিচে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেব তো ভিউয়ার্স তারপর দেখুন আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়েছে তো এখানে বলা হয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন অর্থাৎ আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি চালু হয়ে গেছে তো এখন এখান থেকে যে নিচে ডান অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিলে আমাদের কাজ শেষ